50 ওভারের খেলা, 50 রানে অল আউট। আসলে এটা অবিশ্বাস্য হলে তাই হয়েছে আজ এশিয়া কাপ 2023-এর ফাইনাল ম্যাচ। আজ 3:30 শুরু হওয়ার কথা হলেও বৃষ্টির কারণে একটু পিছিয়ে খেলাটি শুরু হয়। টস জিতে ব্যাটিং করে শ্রীলঙ্কানরা, তারা 50 রানই অল আউট হয়ে যায় ইন্ডিয়ার বোলিংয়ের কাছে। শ্রীলঙ্কানদের এ হাফ ডজন উইকেট একাই তুলে নেন মোহাম্মদ সিরাজ। আসলে অবিশ্বাস্য, এটি ক্রিকেট ইতিহাসের একটি লজ্জাজনক ম্যাচ, আবার ফাইনাল ম্যাচ। এশিয়া কাপের একটি অমলিন ইতিহাস রেকর্ড হয়ে থাকবে আজকের ফাইনাল ম্যাচটি। অভিনন্দন মোহাম্মদ সিরাজ ও সামির দলকে, অষ্টমবারের মতো এশিয়া কাপের শিরোপা গড়ে তুলল ইন্ডিয়া ক্রিকেট টিম। তবে মোহাম্মদ সিরাজের মানবতার প্রশংসা করতেই হোক, আজকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারের যে অর্থ পেয়েছে শ্রীলঙ্কান এই ফিল্ড স্টাফদেরকে তিনি দান করবেন বলে ঘোষণা দিয়েছে, এমনটি নিউজ শুনলাম। আর এমন লো স্কোরের ফাইনাল ম্যাচের